এবং আমি নিজে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি নিজেকে যে আমি মুক্তিযুদ্ধ দেখিনি কিন্তু আমি পদ্মা সেতুর উদ্বোধন দেখেছি আমি আমার প্রজন্ম আমার প্রজন্ম পদ্মা সেতুর উদ্বোধনী অংশে মানে উদ্বোধনটা আমরা সচক্ষে দেখতে পাচ্ছি যারা সামনাসামনি দেখছি যারা টেলিভিশনের পর্দায় দেখছি বিশ্বের যে কোনোখান থেকে আমরা যে দেখতে পাচ্ছি এটা একটা অসাধারণ একটা অনুভূতি এবং জাতিগতভাবে আমরা যে আসলে হার মেনে না নেয়া জাতি আমরা যে আমাদের অধিকার আদায় করতে পারি কেউ চাইলে যে আমাদের অধিকার খর্ব করতে পারে না মাননীয় প্রধানমন্ত্রীর বদৌলতে আমরা সেটা আরেকবার প্রমাণ করতে পারলাম এবং অবশ্যই এটা একটা অসাধারণ মুহূর্ত আমাদের সবার জন্য